নমস্কার বন্ধুরা, সমস্ত ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে যেসব স্টুডেন্ট আছেন তাদের জন্য সুখবর, পরীক্ষা বাড়ি থেকেই দিতে পারবেন তারা। দেখুন, বলা হয়েছে ফাইনাল টার্ম এক্সাম 2020, পশ্চিমবঙ্গে 1 থেকে 18 অক্টোবর পরীক্ষা। এখানে পশ্চিমবঙ্গের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 1 থেকে 18 অক্টোবর। দেওয়া যাবে বাড়িতে বসেই। বাড়িতে বসে কিভাবে পরীক্ষা হবে, কাদের কাদের পরীক্ষার ফল বাতিল হলো, কাদের কাদের পরীক্ষার ফল এখনো বহাল থাকলো, সেটি আমরা এবার দেখে নেব। যেমন কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলেজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের ফাইনাল টার্ম পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রক। যেটি আগে জানালাম যে কবে পরীক্ষা নেওয়া হবে, এবার কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটি দেখে নেব। জানা গিয়েছে আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে ফাইনাল টার্ম পরীক্ষার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। তবে এই জন্য পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে এই পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে বই দেখে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। এখানে ওপেন বুক এক্সামিনেশনের যে পারমিশন সেটি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। কি বলা হয়েছে আরো দেখে নেব। করোনা পরিস্থিতির মাঝে চূড়ান্ত বর্ষের ফাইনাল টার্ম পরীক্ষার আয়োজনের বিরোধিতা করে এর আগে সুপ্রিম কোর্ট আবেদন জানিয়েছিল অবিজেপি শাসিত রাজ্যগুলি, কিন্তু সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে পরীক্ষা ছাড়া পড়ুয়াদের স্নাতক ডিগ্রি দেওয়া যাবে না। উল্টে ইউজিসির নির্দেশিকাকে স্বীকৃতি দিয়ে চলতি বছরে এই পরীক্ষা আবশ্যিক ঘোষণা করে শীর্ষ আদালত। সেই নির্দেশ পাওয়ার পরেই রাজ্যে ফাইনাল টার্ম পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে শিক্ষামন্ত্রক। জানা গিয়েছে আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে রাজ্যে সমস্ত কলেজে ফাইনাল ইয়ারের ফাইনাল টার্ম পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার ফল প্রকাশ হবে, পরীক্ষার ফল কবে প্রকাশ হবে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে 31 অক্টোবর। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে কলেজে সশরীরে হাজিরা দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, সব পরীক্ষায় হবে অফলাইন ও অনলাইন মোডে। প্রয়োজনে বই দেখেও পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা। এমনকি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এর আগে পরীক্ষা না নিয়ে ফল প্রকাশ করেছে তারাও ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, এদিকে বাংলার দুটি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে পদ্ধতিতে সেখানে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেনি, তাই এ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফল বহাল রাখা হয়েছে। এখানে দেখুন, এই দুটি বিশ্ববিদ্যালয়ে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফল কিন্তু বহাল থাকছে, তাদেরকে অর্থাৎ পরীক্ষা দিতে হবে না। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা আয়োজনের জন্য অতিরিক্ত 1 মাস সময় চেয়ে নেওয়া হয়েছে। আর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিগুলি কিন্তু পরীক্ষা হতে চলেছে। আর পরীক্ষা হবে এখানে তারিখটি দিয়ে দেওয়া হয়েছে এবং ডেট কবে রেজাল্ট হবে সেটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 থেকে 18 তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কলেজে ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার, এবং 31 আগস্টের মধ্যে ফল প্রকাশ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।